তো আমরা অলমোস্ট অল্প একটুখানি এসেছি অলমোস্ট অল্প একটুখানি এসেছি আমরা কারণ রাস্তায় প্রচুর জ্যাম হয়তো বা টাইমের মধ্যেই পৌঁছে যাব আমরা আজকে একটা অন্যরকম ফিলিংস রয়েছে আমাদের মধ্যে কারণ ফার্স্ট টাইম যেহেতু আর সমস্ত কিছু ফার্স্ট টাইমে একটা আলাদা রকম ফিলিংস থাকে আশা করি আপনারা সেটা বোঝেন বা জানেন করেছেন সমস্ত কলা কুশলকরা চরিত্রে যারা আছেন অনুপম সুকান্ত শর্মা বরেণ সাত্যকী চক্রবর্তী হিমাংশু সুবান্ত শর্মা অতসী রূপালী বিশ্বাস আলোতে আছেন অনিন্দু বৈরাগী আবহতে আছেন সিন্টু দত্ত মহাশয় এবং ড্রেসে আছেন মৌ বিশ্বাস ও সাগর পাল আলো আধারে নাটকে সমস্ত কলাকুশীলবরা মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের করতালে দিয়ে তাদের আরও উৎসাহিত করেছেন ধন্যবাদ স্মারক তুলে ধরবেন তুলে দেবেন শ্রীযুক্ত বিশাল ভট্টাচার্য মহাশয়
অসাধারণ স্টার্টিংটা একটু আমার ইয়ে লাগছিল যে কেমন হবে কিনা, বাট যখন গল্পটা এগোতে থাকে ফ্যান্টাস্টিক, দারুণ লেগেছে। খুব ভালো আমাদের শোতে আসার জন্য, আশা করি আপনি আবার আসবেন আমাদের কাছে। আবার আসবো না, আমি জানলেই চলে আসবো, মানে এত সুন্দর লেগেছে, মানে হার্ট টাচিং, মানে মেসেজটাও ভালো ছিল, যেহেতু এটা নরমাল পছন্দের মেসেজ না? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ, ইয়ে নো, খুব পছন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে বাই। আমাদের আলো আঁধারে নাটকটি দেখে আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ মানে ভীষণভাবে উপভোগ করতে পেরেছি। এবং এই নাটকের মধ্যে যে আমাদের যে সামাজিক যে স্তম্ভগুলো রয়েছে এবং যে তার মধ্যে যে মানে কিছু লিমিটেশনস, সেগুলোকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এবং এটা খুব সুন্দরভাবে পারফর্ম করেছে। বিশেষ করে যে যে তিনজন যে মেইন মানে দুজন অভিনেতার যে মহিলা অভিনেত্রী যিনি, দারুণ লেগেছে আমার ওই তিনজনেরই অভিনয়, খুব সুন্দরভাবে মানে নাটকটা পরিবেশন করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশা করব আমাদের সঙ্গে আপনি আবার আসবেন, যুক্ত থাকবেন। ধন্যবাদ দাদা। আমাদের সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমাদের নাটক দেখার জন্য, এবং দাদা কেমন লাগলো আমাদের নাটকটা দেখে? আসলে আমি নিজেও নাটকের মানুষ, যদিও আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখনই আমি ক্লাস টেন থেকে আমি গ্রুপ থিয়েটারের সাথে জড়িত, এবং যখন এখন সাক্ষাৎকার দিই আমি বলি যে আজকে ফিল্ম ডিরেক্টর হয়েছি, এটার ইন্সপিরেশন সব কিছুই গ্রুপ থিয়েটার থেকে আসলে, কারণ গ্রুপ থিয়েটারই পরিপূর্ণতা শেখায়। তো এই করোনার আগে তো প্রতি বছরই আমি তিন চারবার আসি, এসে এখানকার নাটক দেখি, ভালোবাসি। এতদিন পরে মানে আমি মানে করোনার পরে এই প্রথম দেখলাম। হ্যাঁ, আমার একটা আমি ঘোরের মধ্যে ছিলাম এবং সবচেয়ে ভালো লাগলো যে একটা সিম্পল একটা আমাদের সামাজিক গল্প যেটা আমাদের চারিপাশে ঘটে। তো এই গল্পটাকে এত সুন্দরভাবে সহজভাবে, মানে নাটক বলতে আমরা রামায়ণের গল্প, মহাভারতের গল্প, শেক্সপিয়ার, হ্যাঁ ঠিক আছে এগুলো থাকবে, তো এই যে সহজ একটা প্রেজেন্টেশন, আমি বিমোহিত, আমার ভালো লেগেছে। এবং আমার কখন যে শুরু করলাম আর কখন শেষ হলো আমি বুঝতে পারিনি, আমার ভালো লেগেছে এটা। এই জন্য আমি দলটাকে অভিনন্দন জানাই এবং এরকম সামাজিক আমাদের পারিপার্শ্বিক ঘটনা নিয়ে কাজ করুক আমি চাই। এটা দর্শকদের জন্য অনেক বেটার, দর্শক অনেক কিছু পাবে, শিখবে, সেই জন্য আমি এই দলের সবাইকে শুভেচ্ছা জানাই, আরও ভালো কাজ করুক সেটা জানাই, আমরাও এসে দেখব, সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশা করবো আগামীতেও আপনি আমাদের পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, ভালো থাকবেন সবাই।